আসসালামু আলাইকুম সকলে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইরে ভাই টমেটোর দিন শেষ হয়ে গেছে, আমি দিন শুরু টমেটোর দিনে টমেটো সস, গুঁড়া টমেটো, টুকরা টমেটো ফ্রিজে রাখতে রাখতে জীবনটা তেজপথ হয়ে গেছে। এখন হয়েছে আমের দিন শুরু, এখন আমের মুরব্বা, আমের চাটনি, আমের ঝুড়ি আচার, আমের কাশ্মীরি আচার, আমের এই আমের হেই এই রাখতে রাখতে বাঙালির ঘরে ঘরে বেরিয়েতে টানা টানা হয়ে যাবো। তো আমি আজকে 10 কেজি আম কাটছি, আম কাটতে এখন এড়িয়ে বানানো হয়েছে। আম সত্য বানানোর লাগে বেশি কষ্ট করার লাগে না। আমদের হয়েছে ফার্নিচারে কেটে কুটে ধুয়ে বয়া দিছে, আর এটির মধ্যে এসে ঘরের মধ্যে আখের মিঠাই আসছিল, আখের মিঠাই দিয়ে দিছি। আর হলো যে পাঁচফোড়ন আসছিল, পাঁচফোড়ন টাইলা দিয়ে দিছি। আর হলো যে ইচ্ছা মতো শুকনো মরিচ দিব, মাছ আমি একজন খাইব আর আমার নামটা লইব। ঘরে ঘরে বাঙালির বেরিয়ে এখন খালি আচার বানাইব, আর ফ্রিজের মধ্যে ঢুকাই রাখবো, আর বছর শেষ হলো ডিব্বাটা সব হালাই দিব। মানে যত আচার আছে সব বানান লাগবো, মানে বানাই মানে ফ্রিজের মধ্যে ঢুকান লাগবো। আর হলো যে বছর শেষে খাইতে না ফলে ডিব্বাটা সব হালাই দিবে, এই হলো কাম। তো টমেটো সিজনের সময় টমেটো রাখতে রাখতে মনে হয়েছিল যে আমের সিজনটা চলে যাবো, আসলে এটা চলে এসে এখন হলো আমের দিন শুরু। এমন হয়েছে যে মরিচটির ইচ্ছা মতো ডলমশা করবো, ডলমশা করতে 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 মনের যত খুব রাগ আছে সব মরিচটির উপরে দিতেছে। দেখেন কেমনে ঘুরে ঘুরে করতেছি, আমার আটটা জল লাগাতে আছে কিন্তু কিচ্ছু করার নাই। বাঙালির প্রতিটা ঘরে ঘরে বেরিয়ে এখন আব জ্বালাই লেতেছি মরিচ ডলতে ডলতে আচার বানাইতে বানাইতে। তো কিচ্ছু করার নাই, তাও জামাইরা খাইয়া জামাইরা যেন খাইবো, আর বউ নাম লইবো, আর বউর লেগে বেশি বেশি দোয়া করবো। আর তাও যদি ভালোবাসা জাগে খারাপ কি, বেশি করে আসার মানে খাবেন জামাই ঘরে, ঘরের মধ্যে ছেড়ে তাহলে আপনার প্রতি ভালোবাসা একদম উতলাই উঠবো। আর ঘরের মধ্যে আরেকটা কাম করবেন, আমি যেটা করছি এটা হলো যে আমের সিল্লা লেবেন, সিল্লা হয়েছে এটা পানি শুকাইয়া, মানে পানি শুকান লাগবে না, সিল্লা কোন ধুইয়া এরপরে হলো যে সিদ্ধ করবেন, সিদ্ধ করে ঠান্ডা করবেন, ঠান্ডা করে ভিনেগার দিয়া এই সিদ্ধ আপনার ডিব্বা বইরে রাখিয়ে দেবেন ফ্রিজের মধ্যে। এরপরে হলো যে মাছ খানিক ধরে এডেরে জুস বানাই বানাই খাওয়াবেন, নিজে খাবেন, পোলা বান্ডে খাওয়াবেন, বাচ্চা কাচ্চারে খাওয়াবেন, আর কি কত জামেরে খাওয়াবেন, শাশুড়ি খাবেন, শ্বশুরে খাওয়াবেন, ঘরের মধ্যে আরো মানুষজন থাকলে হাজার গো খাওয়াবেন। এখন দেখেন আমি ফ্রিজের মধ্যে দেখাইতেছি কিটা কিটা রাখছি, এই দেখেন আমের চাটনি, দেখছেন আমের চাটনি। এরপরে রাখছে এই যে জুসের কথা কয়েছে, এটি হচ্ছে সিদ্ধ আম ভিনেগার দিয়া লবণ দিয়ে রাখিয়া দিচ্ছি, এটি হচ্ছে খামু আমরা জুস বানাইয়া বানাইয়া এটার ভিতরেও চাটনি দাঁড়ান দেখাইতেছি, খুললে দেখাইতেছি, এই যে দেখছেন লাল টসটসা আখের মিনের চাটনি। খিচুড়ি দিয়ে খাইতে যে কি মজা হইব, কোন দিন যে বৃষ্টি হইব, আর এই বৃষ্টি হয় না খিচুড়িও খাইতাম পারতেছি না। এর হচ্ছে টমেটো সস, আর এই দেখেন দেখছেন নি কতটি রাখছি সিদ্ধ করে, মানে জুস খাইয়া যায় এত মজা পাইছে। এখন খালি আমি সিদ্ধ করতে কয়, আমি সিদ্ধ করতে করতে মনে হইতেছে নিজেরই সিদ্ধ করে লাই, এত গরম পড়তেছে, এই গরমের মধ্যে রান্দা বেড়ে খাওয়াটাই কষ্ট হয়ে যেতেছে। এর মধ্যে আমের আসার, আমের সিদ্ধ, আমের এই আমের মুরব্বা, আমের আম সত্য, আমের ঝুড়ি আছে, জাল আছে, টক আছে, মিষ্টি আছে, সব বানানো লাগতেছে। বানাই মানে এটি ফ্রিজের মধ্যে ঢুকাইবো, আর ঢুকানোর পরে হলো এক বছর পরে ডিব্বাটা সব হালাই দিব খাওয়ান না গেলে। তো এখানে আরও বিভিন্ন ধরনের আচার আছে। আর এই সাইডটা হয়েছে আমার শাশুড়ি অনেক সুন্দর করে খেজুরের বক্স সহ সাজায় রাখছে, এটা কিন্তু খাইলে খেজুরের বক্স না, রমজানের মধ্যে অনেকটি খেজুর কিনছে, তো এক বক্স রয়ে গেছে খাইয়া দেয়া। তো আমার পোলা করতেছে হাতে হান লাগতো না, মানুষেরা মানুষের লোল পরবো আম্বো আচার দেখলে, তো হেলতে ঠাস করে ফ্রিজের দরজাটা বন্ধ করে গেছে। এখন চলেন আমরা ঘরে যাই, ঘরে যাই আছে এলোমেলো ঘরটা একটু দেখামো। এই হিসেবে আমি গোয়ালামেলো গন সাফন মাত্র ঘুমের থেকে উঠছে, আমি এটা ঠিক করবো। তো সাদে আসছে আমার আম সত্তরি দেখার লেগে দেখেন, আর পাশে হইলো যে কেটা জানি কি আসার এটি দিয়ে রাখছে, কিরকম জানি দেখতে, এটা একটু ভিডিও করে নিলাম। তো আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন।